বাজার ব্লকের আঙ্গারগড়িয়া পঞ্চায়েতের রাজ্যধরপুর প্রাথমিক বিদ্যালয় ও চরিচা পঞ্চায়েতের রাসপুর প্রাথমিক বিদ্যালয় দোবান্তি প্রাথমিক বিদ্যালয় ও নিমদাসপুর প্রাথমিক বিদ্যালয়ের ছেলেমেয়েদেরকে নিয়ে অডিও স্পিকারের মাধ্যমে পড়াশোনা শুরু করা হয়েছে আপাতত প্রতিটি স্কুলের পঁচিশ জন করে মোট একশো জন ছেলে এই স্পিকারের মাধ্যমে পড়াশোনা শুরু করেছে জানা যায় চারটি স্কুলের পাঠ্যরত ছাত্রছাত্রীদের প্রতিটি পাড়ায় গিয়ে শিক্ষকদের পক্ষ থেকে একটি করে স্পিকার কিনে দেওয়া হয়েছে যার মাধ্যমে ছেলেমেয়েরা প্রথমে অডিও রেকর্ড শুনছে তারপর তার মধ্যে থেকে শিক্ষকদের দেওয়া প্রশ্নের উত্তর তৈরি করতে হচ্ছে আর এই পদ্ধতির মাধ্যমেই দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর গরিব ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হচ্ছে এই ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে চারটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুশান্ত অধিকারী আনন্দ বাগদি সুশান্ত দাস উৎপল ঘোষ বিকাশ মণ্ডল ও এহসান আলী অডিও স্পিকারের মাধ্যমে এক একদিন এক একটি বিষয়ের উপর শিক্ষকরা অডিও বানিয়ে পৌঁছে দিচ্ছে এলাকার ছাত্রছাত্রীদের হাতে আর সেই অডিও শুনে প্রশ্নের উত্তর তৈরি করছে বাচ্চারা শুধুমাত্র প্রতিটি অধ্যায় ভিত্তিক পড়াশোনা নয় পাশাপাশি পরিবেশ সংক্রান্ত প্রশ্ন ও অডিও দেওয়া হচ্ছে বাচ্চাদের রেকর্ড করা থাকবে যে কোনো সেটা প্রথম দিন ধরো আমি শুনলো আমি কাগজে প্রশ্ন উত্তর দিয়ে যাবো সেটা উত্তর করবে তারপর ই দেখার পর তারপরের দিন ধরো লক্ষণকে দিল লক্ষণ দেখলো খানিক্ষণ তারপরের দিন দেবজ্যোতিকে দিল এইভাবে তোমরা পড়াগুলো প্রত্যেকে শুনবে দিয়ে আলোচনা করে যে প্রশ্নপত্র দেবো সেগুলো আলোচনা করে উত্তর লিখবে বাচ্চাদের পড়াশোনার জন্য স্পিকার এবং চিপের যে ব্যবহার করেছে সেটা কতটা সার্থক হচ্ছে এবং কি কি পদ্ধতিতে আপনার এই বিষয়টা করছেন আচ্ছা মূলত আমরা যখন মিড ডে মিল দিয়েছিলাম তখন দেখলাম যে সব বাচ্চাদের অবস্থা খুবই খারাপ পড়াশোনা থেকে পিছিয়ে শিশুশ্রম বেড়ে যাচ্ছে সেই মুহুর্তে আমরা চেষ্টা করলাম অনলাইনে ক্লাস করার তো অনলাইনে ক্লাস করতে গিয়ে দেখছি যে বেশিরভাগ বাচ্চারাই অনলাইনে পৌঁছোতে পারছে তখন আমরা একটা পরিকল্পনা করলাম যে ব্লুটুথ স্পিকার দিয়ে জাস্ট অডিও পাঠিয়ে সেই অডিওটা একটা মানে গার্জেনদের সাথে কথা বললাম গার্জেনরা বললো যে ঠিক আছে আমরা চেষ্টা করবো সেই তাদের বাড়িতে গিয়ে অডিওটা দিয়ে দিচ্ছি অডিও ক্লিপসটা অডিও ক্লিপসটা দিয়ে দিয়ে সেই একটা অডিওর মধ্যে কিছু পড়ার বার্তা থাকছে কিছু সচেতনমূলক বার্তা থাকছে আর যেটা পড়াচ্ছি বা যেটা আমরা পৌঁছতে চাইছি সেই বিষয়ে কিছু প্রশ্ন আমরা বাড়ি থেকে তৈরি করে নিয়ে যাচ্ছি বাচ্চাদের মধ্যে দিয়ে দিচ্ছি আজকে আমরা একটা শিক্ষক করছি আবার একদিন বাদে গিয়ে অন্য একটা শিক্ষক সেই চিপসটা পাল্টে দিয়ে আবার অন্য মানে এইভাবে ধাবে চলছে এবং এটা আমরা সারা পাচ্ছি মানে প্রথমে তো আমরা একটা পরিকল্পনা নিয়েছি প্রাথমিকভাবে সাড়া পাচ্ছি এবং ওইটা আমরা আরও বৃহত্তর পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আর কি এতে কি ছাত্রদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ছে পড়াশুনোর প্রতি আগ্রহ মানে অ্যাকচুয়ালি বাচ্চা তো ওদের মধ্যে একটা সঙ্গীত বা বাজনার প্রতি আকর্ষণ আছে আমরা সেই জায়গাটাকেই কাজে লাগাচ্ছি যে এতদিন ধরে ওরা পড়ার বাইরে ছিল এবং ওরা পড়াতে আসছে এবং কিছুটা উত্তরও পাচ্ছি উত্তর পাওয়ার থেকেই আমরা বুঝতে পারছি যে হয়তো ওদের মধ্যে কিছুটা সাড়া পাচ্ছি হ্যাঁ এবং এইটা আমরা সামগ্রিকভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব যদি সবাই সবাই কতগুলো স্কুল এবং কতগুলো বাচ্চার মধ্যে আমরা আপাতত চারটে স্কুল নিয়ে একটা লঞ্চ করেছি ব্যাপারটাকে চারটে স্কুল নিয়ে এবং আমাদের ইচ্ছা যে সমস্ত বিদ্যালয় মানে প্রতিটা পাড়াতেই আমরা এগুলো যাবো এটা আমাদের ইচ্ছা রয়েছে এর সাথে কতজন শিক্ষক এখন আমাদের মোটামুটি আমরা এখন সাতজন শিক্ষক জয়েন করেছি আর মূলত এই ব্যাপারে আমাদের অনুপ্রেরণা পাচ্ছি আমাদের যিনি অপর বিদ্যালয়ের পরিদর্শক আছেন উনি আমাদেরকে যথেষ্ট অনুপ্রাণিত করছেন এবং আমাদেরকে যথেষ্ট সাহায্য করছেন যে কোনো দিক দিয়ে ওনার অনুপ্রেরণায় আমরা আরও আশা করি আরও বিয়েতর কাজে এগিয়ে দেওয়া হবে চিপের মাধ্যমে পড়াশোনা করছে এটাকে আপনারা কিভাবে দেখছেন ঠিকই আছে মোটামুটি এটা কি আমার ছেলেমেয়েদের উপকার হচ্ছে হ্যাঁ উপকার হচ্ছে আগে তো পড়ছিল না তাতে এখন মোটামুটি পড়ছে এই জন্যই মোটামুটি ঠিকই আছে এই উদ্যোগে আপনারা কীভাবে নিচ্ছেন মোটামুটি ঠিকই আছে বলতে যে পড়াশোনা একদমই বন্ধ ছিল তার থেকে একটু সুবিধা হয়েছে তাতে এক দু ঘন্টা ছেলেরা বাড়িতে বসছে এটি সুবিধা মাস্টার কি এক দুদিন পরই বাড়িতে যাচ্ছে হ্যাঁ যায় আপনার ছেলে কিসে পড়ে কোন চতুর্থ শ্রেণীতে কোন স্কুলে ওই রাজিদরপুর প্রাথমিক বিদ্যালয় আপনারা কী চাইছেন এভাবে পড়াশোনা চলতে পারে হ্যাঁ এখন লকডাউনে যদি স্কুল না খুলে তাতে এইভাবে যদি পড়ায় তাতেও সুবিধা আছে একটু তো পড়ছে একবারে বন্ধ থাকার থেকে একটু তো পড়ছে বীরভূম থেকে ঝিলিক দাসের রিপোর্ট বর্ধমান টুডে তোমাদের